আসসালামু আলাইকুম। সহজ কৃষি শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি জুলাই মাসে আমরা কি কি সবজি বা ফসল চাষাবাদ করতে পারব এই বিষয়গুলো নিয়ে। আমরা জানি জুলাই মাস হচ্ছে আষাঢ় মাস এবং শ্রাবণ মাসের মাঝামাঝি সময়গুলো নিয়ে। জুলাই মাসে আমরা পুঁইশাক চাষ করতে পারি। এখানে আমরা দুই ধরনের পুঁইশাক দেখতে পাই, একটা হচ্ছে লাল এবং সবুজ। আর পুঁইশাকের উল্লেখযোগ্য জাতের মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত দুটি জাত, বাড়ি পুঁইশাক এক এবং বাড়ি পুঁইশাক দুই। এছাড়াও আপনারা বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে বীজ সংগ্রহ করে চাষাবাদ শুরু করতে পারেন। তিনভাবে চাষাবাদ করতে পারেন, ছিটিয়ে, সারি করে এবং মাচায়। জুলাই মাসে আমরা গিমাকুলমি চাষাবাদ শুরু করতে পারি। গিমাকুলমির উল্লেখযোগ্য জাতের মধ্যে বাড়ি গিমাকুলমি এক, ব্যাম্বুলি LP1, ক্যাংকং এছাড়াও স্থানীয় জাত সবচেয়ে ভালো। জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার সমৃদ্ধ মাটিতে খুবই ভালো হয়। এই জুলাই মাসে আমরা ডাটা চাষ করতে পারি। ডাটার জন্য উন্নত জাত হিসেবে হীরা, আমন সহ স্থানীয় বিভিন্ন জাত আমরা পেয়ে থাকি। সুনিষ্কাশিত জমি এবং সবসময় জৈব অবস্থা থাকে এমন জমি আমাদেরকে বেছে নিতে হবে। প্রতি শতাংশে 15 গ্রাম বীজ প্রয়োজন হয় এবং 40 থেকে 60 দিনের মধ্যেই এর জীবনকাল সমাপ্ত হয়। এই জুলাই মাসে আমরা লাল শাক চাষ করতে পারি। লাল শাকের উল্লেখযোগ্য উন্নত জাতের মধ্যে রয়েছে আলতাপটি 20, ললিতা, বাড়ি লাল শাক এক, রক্তরঙা, পিঙ্কি কুইন, রক্তজবা ও স্থানীয় বিভিন্ন জাত। জুলাই মাসে আমরা যদি লাল শাক চাষ করি তাহলে আমার মনে হয় এখান থেকে আমরা সবচেয়ে বেশি অর্থ উপার্জন করতে পারব। এই জুলাই মাসে আমরা মূলা চাষ করতে পারি। এভারেস্ট 1 এই জাতটি সারা বছর চাষ করা যায়, এক মৌসুমে 3 বার চাষ করা যায়, সহজে ফুল আসে না। আর এই জুলাই মাসের জন্য সবচেয়ে স্পেশাল যে জাত সেটি হচ্ছে হোয়াইট প্রিন্স F1। এই জাতটি জুলাই মাসের জন্য সবচেয়ে ভালো। 7 থেকে 10 দিন পরপর জমিতে পাতলাকরণ করতে হবে, তাহলে সেখান থেকে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে। এমনকি এই জুলাই মাসে আমরা শাকালু চাষ করতে পারি, তেমন কোনো ঝামেলা নেই। অন্যান্য ফসলের সাথেও এই শাকালু চাষ করা যায়। স্যাঁতসেঁতে বেলে দোআঁশ মাটিতে এই শাকালু চাষাবাদ খুব ভালো হয়। মজার ব্যাপার হচ্ছে শাকালুর পাতায় রোটেনন নামে এক ধরনের বিষাক্ত উপাদান থাকে, ফলে এর মধ্যে পোকার আক্রমণটা খুবই কম। এই জুলাই মাসে আমরা বেগুন চাষ করতে পারি। এই শুধুমাত্র এই গ্রীষ্ম মৌসুমে জুলাই মাসে চাষ করার জন্য যে সকল জাতগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য জাত হচ্ছে সিংনাথ, ডিম বেগুন, মুক্তকেশি, শোকতারা, তারাপুরি, বাড়ি বেগুন 2, চমক, F1, বিজয়। এই সকল জাতগুলো এই জুলাই মাসে চাষ করার জন্য সবচেয়ে ভালো। এছাড়াও আপনি চাইলে জুলাই মাসে ঢেঁড়স চাষ করতে পারেন। যে সকল জাতগুলো আপনি জুলাই মাসে চাষ করতে পারবেন তার নামগুলো হচ্ছে শাওনি, পার্বণিকানি, বাড়ি ঢেঁড়স, পুষা সাওয়ানি, প্যান্টাগ্রিন, কাবুলি ডোয়ার্ফ, জাপানি প্যাসিফিক গ্রিন ইত্যাদি। 100% প্রতি 20 গ্রাম করে বীজ লাগবে। এই জুলাই মাসে আপনি চাইলে বরবটি চাষ করতে পারেন। এখানে অনেক জাত রয়েছে জুলাই মাসে চাষাবাদ করার জন্য, যেমন ব্যানি, তোকি, লালতীরের 1070, বনলতা, ঘৃতসুন্দরী, গ্রিন লং, গ্রিন ফলস F1, সামুরাই F1 ইত্যাদি। প্রতি শতাংশে চাষাবাদ করার জন্য আপনাকে প্রায় 100 থেকে 125 গ্রাম বীজের প্রয়োজন হবে। জুলাই মাসে চাইলে আমরা মরিচ চাষাবাদ করতে পারি। এখানে উন্নত জাতের মধ্যে রয়েছে বাড়ি মরিচ 1, বাড়ি মরিচ 2 এবং বাড়ি মরিচ 3। কেননা এই 3টা জাতে কিন্তু পোকামাকড় প্রতিরোধী একটি ক্ষমতা থাকে। এছাড়াও আরও আপনি চাইলে হাইব্রিড জাত ব্যবহার করতে পারেন, যেমন ঝিলিক, বিজলি ইত্যাদি। এর জন্য মাটির pH 6.5 থেকে 7.5 হলে সবচেয়ে ভালো হয়। আর অবশ্যই বীজকে শোধন করে নিতে হবে, তাহলে আমরা চাষাবাদ করে সবচেয়ে ভালো ফলাফল পাব। জুলাই মাসে আপনি চাইলে পেঁপে চাষ করতে পারেন। এখানে উল্লেখযোগ্য জাতের মধ্যে রয়েছে রেড লেডি, গ্রিন লেডি, শাহি, বাবু, এগুলো উল্লেখযোগ্য জাত। প্রতিটি ব্যাগে 2-3টি করে বীজ দিতে হবে। 15 থেকে 20 দিন পর সেখান থেকে চারা গজাবে। মোটামুটি 40 থেকে 60 দিন হওয়ার পর চারাগুলো ফাইনাল স্থানে আপনারা রোপণ করতে পারবেন। প্রতিটি চারা থেকে চারার দূরত্ব থাকবে 2 মিটার। জুলাই মাসে আপনি চাইলে ঝিঙে চাষ করতে পারেন। প্রচুর জাত এখানে রয়েছে, যেমন বাড়ি ঝিঙ্গা 1, গ্রিন স্টার, বাসন্তী, সামিহা, ডায়েট, অনামিকা, মাউতি, লোফা পাই 30,
রিজলং, দুলুল, হিরো, হারকুলাস, টেস্টি, সাথী, ইসাখা, মুসাখা, বলেশ্বর ইত্যাদি। শতাংশ প্রতি 12-15 গ্রাম বীজ আপনার প্রয়োজন হবে। জুলাই মাসে আপনি চাইলে চালকুদু চাষাবাদ করতে পারেন। উল্লেখযোগ্য জাতের মধ্যে আমরা পেয়ে থাকি বাড়ি চালকুমড়া 1, ইপসা চালকুমড়া 1, জুপিটার, হীরা 451, F1 ইত্যাদি। আর প্রতি শতাংশে আমাদের প্রায় 2.5-3 গ্রাম বীজের প্রয়োজন পড়বে। চারা রোপণের 10-15 দিনের মধ্যে প্রথম কিস্তি সার দেব এবং 30-35 দিন বয়স হলে দ্বিতীয় কিস্তিতে সার দিতে হবে। তাহলে আমরা সেখান থেকে সবচেয়ে ভালো ফলাফল পাবো। এই জুলাই মাসে আমরা কাঁকরোল চাষ করতে পারবো। এখানে উল্লেখযোগ্য জাতের মধ্যে রয়েছে আসামি, মণিপুরি, মুকুন্দপুরি, মধুপুরি ইত্যাদি। শুষ্কাশিত জমি এবং বন্যামুক্ত জমি আমাদেরকে বেছে নিতে হবে। জমিতে 5 ভাগ পুরুষ ঘাস থাকা আবশ্যক, বিষয়টি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই জুলাই মাসে আমরা চাইলে ধুন্দুল চাষ করতে পারি। শতাংশ প্রতি 10-12 গ্রাম বীজের আমাদের প্রয়োজন হবে। এখানে উল্লেখযোগ্য জাতের মধ্যে রয়েছে গ্রিন পিচ, F1, কর্ণফুলি F1, মিয়ান F1, সুপার গ্রিন F1, ফুজিয়ান, সৈকত F1, মজনুসা F1, হোয়াইট ডিলাইট F1 ইত্যাদি। জুলাই মাসে আমরা চাইলে ফ্রেঞ্চ বিন চাষ করতে পারি। এখানে 2টা জাত আমরা দেখতে পাই, ঝোপ এবং লতানো। ঝোপের মধ্যে রয়েছে পূষা, পার্বতী, বনটি ফুল, সূর্য, পান্থ অনুপম, অর্ক কমল ইত্যাদি। আর লতানোর মধ্যে আমরা দেখতে পাই কেন্টুকি, ওয়ান্ডার, পেন্সিল, পূষা হিমলতা, ব্লুলেক ইত্যাদি। আর ফ্রেঞ্চ বিন চাষ করার জন্য অবশ্যই মাটির পিএইচ 5.5-6.0 এরকম থাকলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। জুলাই মাসে আমরা আগাম ছিম চাষ করতে পারি। এখানে উল্লেখযোগ্য জাতের মধ্যে রয়েছে কেরালা ছিম, আইরেট, ইপসা 1 এবং ইপসা 2 এবং BEU সিম 4, বাড়ি সিম 3 এবং বাড়ি সিম 7। এগুলো চাষ করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে। আর প্রয়োজনে মাচা তৈরি করতে হবে। এই জুলাই মাসে আপনি চাইলে সজনে চাষ করতে পারেন। জুলাই মাসে সজনে ডাল পোতার আদর্শ সময়। এখানে উন্নত জাতের মধ্যে রয়েছে PKM1 এবং PKM2। বাড়ি সজনে 1, এই জাতগুলো হচ্ছে 12 মাস ফল দেয়, তাই আমরা এই জাতগুলো এই সময় চাষ করতে পারি। জুলাই মাসে আমরা লাউ চাষ করতে পারি। এখানে উল্লেখযোগ্য জাত রয়েছে যেমন ডায়না, গ্রিন ডায়মন্ড, বাড়ি লাউ 4, গ্রিন লেডি। এই সকল জাতগুলো এই সময়ের জন্য উল্লেখযোগ্য। 15-20 ঘন্টা ভিজিয়ে নিলে অঙ্কুরোদ্গম খুব সহজ হয় এবং বিঘা প্রতি 250-530 গ্রাম পর্যন্ত বীজ প্রয়োজন হয়। এই জুলাই মাসে আপনি চাইলে করলা চাষ করতে পারবেন। এখানে উল্লেখযোগ্য জাতের মধ্যে রয়েছে বাড়ি করলা 1 এবং গজ করলা। কিছু হাইব্রিড জাত রয়েছে যেমন বুলবুলি, টিয়া, প্যারট, কাকলি, তাজ 88, গ্রিন স্টার। বিঘা প্রতি আপনার 1 কেজি বীজের প্রয়োজন পড়বে। এখানে আরও কিছু জাত রয়েছে যেমন গৌরব, প্রাইড 1, প্রাইড 2, গ্রিন রকেট, হিরক, মানিক, জয়, রাজা ইত্যাদি। মিষ্টি কুমড়া চাষ করতে পারবেন জুলাই মাসে। এখানে কিছু ভালো উন্নত জাত রয়েছে, যেগুলো হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বাড়ি মিষ্টি কুমড়া 1 এবং বাড়ি মিষ্টি কুমড়া 2। এই জাতগুলো কিন্তু ভাইরাস প্রতিরোধী। এছাড়াও কিছু হাইব্রিড জাত আপনারা দেখতে পাবেন যেমন সুপ্রিমা, সুইটি, সুইট স্পট, সুইট বেবি, সুইট বয়, সুপার সুইট 1 এবং সুপার সুইট 2, রেশমি 1, রেশমি 2, সুইট ডায়মন্ড, ঢাকা 1, মায়া F1 ইত্যাদি। এই সকল জাতগুলো আপনারা চাইলে এই জুলাই মাসে চাষ করতে পারেন। এছাড়াও জুলাই মাসে আপনারা পুদিনা পাতার কাণ্ড পুঁতে পুদিনা চাষ করতে পারেন। পুদিনা চাষ করে এই সময় ভালো টাকা উপার্জন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, জুলাই মাসে যে সকল সবজি বা ফসল চাষাবাদ করতে পারতেন তা নিয়ে মোটামুটি আলোচনা করেছি। ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিত আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।